নিজেকে ছাপিয়ে পর্বতৃষু উচ্চ চূড়ায় উঠবার স্বপ্ন প্রায় সব মানুষই দেখে, তবে তাকে বাস্তবায়িত করে পর্বত স্পর্শ করবার স্বপ্ন সবাই সফল করতে পারে না। নিজের অদম্য জেদ আর পাহাড়ের প্রতি নিবিড় ভালোবাসার টানে সেই স্বপ্নকে সফল করেছে রাজ্যের গৌরব এবং সোনার ছেলে অরিত্র রায়। পেশায় ইঞ্জিনিয়ার এবং মিলন চক্র এলাকার বাসিন্দা অরিত্র রায় আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেছেন সাফল্যের সঙ্গে। সংবাদ মাধ্যমের সামনে নিজের স্বপ্ন পূরণের সেই সত্যি গল্পই তুলে ধরলেন বছর 33-এর এই দুরন্ত যুবক। গত 22 জানুয়ারি তারিখে তিনি কিলিমাঞ্জারো পর্বতের চূড়ায় আরোহণ করেছেন বলে অরিত্র জানায়। এই পর্বতের উচ্চতা 19,341 ফুট উল্লেখ করে অরিত্র রায় জানান, পাহাড়ের প্রতি তার টান ছোট থেকেই। গত 22 জানুয়ারি 2023 আমি আফ্রিকা কন্টিনেন্টের মাউন্ট কিলিমাঞ্জারো, যার হাইট 19,341 ফিট, সামিট করে এসেছি। এটাকে বলা হয় ওয়ার্ল্ডের 7টা সামিটের মধ্যে একটা সামিট। ওয়ার্ল্ডের প্রত্যেকটা কন্টিনেন্টে প্রত্যেকটা এক একটা করে হাইয়েস্ট পিক আছে, যাকে মাউন্টেনিয়ারিং ওয়ার্ল্ড মাউন্টেনিয়ারিং ফিল্ডে সামিট হিসাবে জানা হয়, তাদেরকে 7 সামিটস বলা হয়। কিলিমাঞ্জারো এই 7 সামিটসের একটা সামিট। তো মাউন্টেনিয়ারিংয়ের ফিল্ডে বা পাহাড়ের জন্য আমার এই ইন্টারেস্ট, অ্যাট্রাকশন, এটা ছোটবেলা থেকে আস্তে আস্তে জন্মে। আগামীর নিজের কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে এই দুরন্ত যুবক জানান, বাকি 6টি সামিটকে জয় করাই তার লক্ষ্য। এর জন্য বিশেষ প্রশিক্ষণ পর্ব সমানভাবে চলছে বলে জানিয়েছেন ত্রিপুরার এই কৃতি যুবক। আশা করি সকল ত্রিপুরাবাসী থেকে আমি এটাই চাই যে আমাকে যাতে সবাই মিলে সাপোর্ট করে, যাতে আমি ভালো করে ত্রিপুরার নামকে একদম এই ফিল্ডে আমি সবার আগে রাখতে পারি। অ্যান্ড এরপর সবার, বিশেষ করে এই জেনারেশনের প্রতি আমার একটাই মেসেজ, একটাই রিকোয়েস্ট, যে অনেক রকম যেগুলো নতুন নতুন ফিল্ড আছে, যা যেগুলো আমরা এক্সপ্লোর করতে পারি, যা বাধা ধরা, যা খেলাধুলা আছে এর বাইরে, এগুলো আমি যাতে ওদেরকে ইন্সপায়ার করি, আমাদের আমাকে দেখে ওরা যাতে এইসব নতুন ফিল্ডে কিছু একটা নিজের স্টেটের জন্য ভালো কিছু নাম অর্জন করতে পারে। নিজের বাকি স্বপ্ন পূরণের জন্য রাজ্যবাসীর আশীর্বাদ আর ভালোবাসা প্রার্থনা করেছেন তিনি। নতুন প্রজন্মের প্রতি তার আহ্বান, নতুনকে খোঁজার মধ্যেই রয়েছে প্রকৃত সার্থকতা। নিজেকে ছাপিয়ে সেই সুবিশাল উচ্চতার দিকেই তাই অরিত্র রায়ের যাত্রা চলছে সোনালী রেখায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।